हाय फ्रेंड सबाई केमन आछो वेलकम बैक टू माय चैनल बियर ब्लॉग। तो सबाई के जाने अनेक अनेक स्वागत। तो एखन बजे हलो 8টা। तो आमी देखो सकाल सकाल एकटू बेरिएछि। तो आमार संगे आछे आमार बान्धवी। तो ओ सकाल ही आमादेर बाड़ीते एलो। तो आमी जखन चा खाच्छिलाम तो तार मध्ये आमाके ना बोली आज एसेछे हठात करे। तो एसे बोलछे ओ पिठे खाबे। तो तार जन्य देखो ओ आर आमी मिले चाल निये जाच्छि एखाने। मे आमादेर बाड़ीर काछे एकटा मेशिन आछे जेटा थेके चाल गुड़ो करे आ जाए। आर एई जे आमरा एसे पड़ेछि आर एई जे चाल दिये दियेछि एखाने गुड़ो करार जन्य, कारण पिठेर जन्य तो चालेर गुड़ोर दरकार। तो ऐसे देखो आमरा दिएछि आर कि सुंदर होच्छे। आर ए मेशिनटा आमि आगे कखनो देखिनि आर आमि निजे एसे एमन करिनि, कारण आमार बड़ सब समय गुरु एनेछे। तो एसे भालोई हलो आमि मेशिनटा देखे निलाम। खुबई सुंदर कि सुंदर भावे चालगुलो ऊपर थेके पड़छे। आर दिए देखो कतटा सुंदर भावे गुरुगुलि भालो करे हये गियेछे। तो दुजने मिले एखाने चाले गुड़ोटा निये निलाम। आर एखाने आछे 2 केजी चाल। तो 2 केजी गुड़ो करे निलाम। आर सामने दुकान थेके आबार नारिकेलो निलाम। तो सेटा तोमादेर संगे शेयार करा हलो ना। तो बाड़ीते एसे देखि देखो मेये मोबाइल घाटछे आर शुये आछे। तो आमी आमार काजे लेगे पड़ेछि आर अनेक कापड़ आछे धोवार जन्य। तो से कापड़गुलि जावार समय आमी भिजिए ছিলাম। আর তারপর দেখো এখানে আমার ঘরের কাজ আবার নতুন করে শুরু করলাম। এই যে তারা এসেছে কাজ করার জন্য। আর কাজটা শুরু হয়ে গিয়েছে। আর এই যে এই কাজটা কিন্তু আরও 1.5 মাস আগে করা। তো তারা আগে কাজটা করেনি, করেছিল অন্য 5 জন মিলে একদিন কাজ করেছিল। এই যে কাজটা কমপ্লিট দেখছো তো সেটা। আর দেখো এখানে মাটিটা কিন্তু অনেকটা উঁচু নিচু করা। তো তার জন্যই ও মানে পরে যেতে যাচ্ছিল। আর এদিকে দেখো এখানে মাঝখানে কিন্তু আমার বোন আমাকে এই মাটির চুলোটা তুলে দিয়ে গিয়েছিল রান্না করার জন্য। তো ও বলছিল চুলোটা ভেঙে ফেলবে। তো আমি বললাম না, ওর মধ্যে অনেকটা কয়লা আছে, তো সেগুলি আমার তুলতে হবে। তো আমি তখন কাপড় পরিষ্কার করছিলাম। এই যে কাপড়গুলি কতটা, তো আরও এ সাইডেও আছে অনেক কাপড়, আজকে ধুয়ে দিয়েছি। তো তারপর দেখো আমি তুলছি। তারপর কিন্তু আমার চুলোটা ভাঙা হলো না, কারণ আজ হলো শনিবার, তোমরা জানো তো শনিবার দিন তো মানে ভাঙা নিয়ম নেই। তো তার জন্যই আমি ভাঙতে না বললাম। আর আমিও নিজের হাতেও ভাঙিনি। তো বললাম ওইদিকে কাজ করতে। আর ও বললো যে মাটিটা উঁচু নিচু হয়ে আছে, তো সেটা হাঁটতে অনেকটা অসুবিধা। আর তার জন্য বলছে মাটিটা আমি ঠিক করে বিটটা ঠিক করে নেব, আর এখানে যা কিছু আছে সব কিছু এখান থেকে সরিয়ে নেবে। তো আমি কয়লাটা তুলে নিলাম। আর তো না বললাম, বললো সাইডের দিক থেকে সবটা মাটি ঠিক করে নেবে। আর এই চুলুর জায়গাটা থাকবে, কাল এটা ভাঙবে। তো আমি বললাম ঠিক আছে। আর এখানে দেখো এই টিনগুলো সরানো মাত্রই দেখো দুটো যেটাকে আমরা কক্কা বলি, তো সেটা বেরিয়ে এলো। আর দেখো একটা কত বড় আর একটা ছোট, আমি তো জানি না এই দুটো জিনিস এখানে যে টিনের পেছনে ছিল। তো তারপর দেখো ও টিনগুলো সরাতে সরাতে ও ঘরে গেলো। আর ঘরে গিয়ে দেখো কীভাবে আ করে আছে। তো আমার কিন্তু প্রথম দেখে ভয় লাগছিল, কারণ অনেক বছর ধরে কিন্তু আমি এমন দেখিনি ঘরের মধ্যে। আর তারপর দেখো আমার ঘরের ভেতরে গেল, এই যে পাশের যে রুমটা, তো সেই ঘরের মধ্যে গিয়ে এই যে বসে আছে। তো আমি বলছিলাম মারার জন্য, ও বললো মারতে পারবে না। তারপর কোথায় চলে গিয়েছে বলতে পারি না। আর এদিকে আমার বান্ধবী আর আমার মেয়ে শুয়ে আছে। আর আমার কাজ তো আমি করছি। তো তার মধ্যে হঠাৎ মনে হলো যে নারিকেল কে কেটে দেবে এনেছি যে, কারণ নারিকেল ছাড়া তো পিঠে বানাতে পারবো না। তারপর আমি নারিকেল দুটো দিলাম ওকে কেটে দেওয়ার জন্য, যেহেতু কাজের ফাঁকে একটু কেটে দাও। তো কাটছিল। আর এদিকে তো কাজ অনেকটা কমপ্লিট হয়েছে। তো আগে যারা কাজ করেছিল কাজটা কিন্তু এতটা সুন্দর হয়নি, কারণ
তিন দিকে যে কাজটা করেছে তো সেটা সমানভাবে হয়নি, তো তার জন্য বাড়তি কাজ তারা দেখো আবার বালু আর সিমেন্ট দিয়ে এই যে কিছুটা মানে ঢালু ছিল তো সেটা সমান করছে। আর ও আমার নারকেল গুলি কেটে দিয়েছে দুটো, তো একটা ভেঙে গিয়েছে আর একটা কিন্তু ঠিকই আছে। আর আমি এদিকে আবার রান্নাবান্না শেষ করে ভাতও খেয়ে নিয়েছি, তারপর আবার কাজে লেগে পড়লাম, কারণ কাজগুলি শেষ করে এগুলি তারপরই স্নানটা করবো। আর তারাও কিন্তু অনেকটা কাজ কমপ্লিট, এখন এখন বাজে হলো প্রায় দুটো, তো মেয়েও স্নান করেছে আর মেয়ে তারা ঘরে মোবাইল ঘাঁটছে, তো আমাকে বলছিল স্নান করে নিতে, তো আমি বললাম কাজ না সেরে আমি স্নান করব না, তো আমি কাজগুলি সেরে নিচ্ছি, কারণ বাইরে যে তারা জিনিসপত্রগুলি এখানে ছিল তো সেই জিনিসপত্রগুলি সব সাইডে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর তারা এখন বলছে এখানে উপর দিকে যে এই রড মানে বাঁধবে, তো রডগুলি তো লম্বা, তো রডগুলি বাঁধতে গিয়ে তারা অনেকটা অসুবিধা হচ্ছিলো, জিনিসগুলি এদিকে এদিকে লাগছিলো, তো তার জন্যই আমি করে দিচ্ছি। আসলে কি জানো মানে নিজেও অনেকটা কিন্তু কাজ করতে হয়, লোক দিয়ে তুমি যতই কাজ করাও না কেন কিন্তু নিজের হাতে অনেক কাজ করতে হয়, গুছিয়ে কাজটা কিন্তু নিজের হাতেই করতে হয়। আর আমার কিন্তু বাড়ি গুছিয়ে রাখার জন্য কাজ করতে খুবই ভালো লাগে, অনেকে আছে যে লোক দিয়ে কাজ করায় নিজের হাতে করে না, কারণ আমি বাড়ির মালিক, তো আমার মধ্যে সেই ফিলিংসটা নেই, কারণ আমি চাই আমার বাড়িটা আমার নিজের হাতে আমি সৌন্দর্যটা বাড়িয়ে তুলবো আর আমিই কাজ করব, তো আমি যতটা পারি আমি নিজের হাতেই মানে করতে চাই আর করিও সেটা, আর আশা করি করব সব সময়। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা আজকে আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আর পিঠে বানানো ব্লগটা কাল আসছে, সবাই দেখো, আর তার সঙ্গে আরও মজার কিছু আছে তো সেটা দেবো কালকে। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই।